ব্ল্যাক স্ক্রাম আছে, এরকম ধরনের অন্যতম এক মাধ্যম, যার মাধ্যমেদি আমার বিশেষকে আমার রুয়েল এরিয়ার যখন মহিলা, আমি সদায় কই থাকি যে ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা সবলীকরণ, আর সেই মহিলা সবলীকরণের যে ধারণা, আমি কেবল ক্ষমতা দিলেই নহব, আর সেই ক্ষমতার মাধ্যমে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কেনেকৈ হব পাৰি, সেই কথাটো খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি হল, আজি মই ঠিক 20 দিনমানৰ আগত এটা গম পালো, এটা অনলাইন এটা লিংক যিটো নাম ক্লিক করার লগে লগে ব্ল্যাকস্টোন বুলি আহে। তাৰপিছত মোক এজনে দিলে, রেফার করে দিলে, কলে যে এইটো ইনভেস্ট করলে পার্সেন্টেজ ওয়াইজ কিছু প্ল্যান আছে, ডেইলি পায় পয়সা, ডেইলি পয়সা পায়, ধরো 3.7%, 3.2%, 5%, 4%, রিসেন্টলি আপ টু 8% উঠিছে প্ল্যানব সিহতি আনি থাকে, আনি আনি চেঞ্জ করে গিয়ে থাকে। এটা সেই এপস যেটা আমি ক্লিক করো, আমার অ্যান্ড্রয়েড মোবাইলে সে পারমিশন নিদিয়ে আমি নিজে পারমিশন ওকে করব লাগবে, তার মানে সেই এপস তো আপনার হের না থাকে, কি কয় প্লে স্টোর না থাকে, গতি এই প্লে স্টোর না থাকে যদি আপনাদের গম পাইছে এটা লিগেল নয়। ঠিক আছে বাৰু, মই জানো এইটো বেয়া বস্তু, তথাপিও চাওঁ, টেষ্ট কৰি চাওঁ বুলি চালো, চোৱাৰ পিছত দেখিলোঁ যে এটা এপছ আহিছে, নামটো ব্ল্যাকস্টোন। তেওঁলোকে কৈছে যে ব্ল্যাকস্টোন বুলি অলরেডি এটা আমেৰিকাত কোম্পানী আছে, মই নিজে শেয়ার মার্কেটের লগত জড়িত, ব্ল্যাকস্টোনটোৰ নাম লৈ পেলাই এইটো আহিছে, কিন্তু একচুয়াল ব্ল্যাকস্টোন সেইটো ব্ল্যাকস্টোন নহয়, সেই ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাকস্টোনটোৰ যিটো আমাৰ ইণ্ডিয়াত যিটো মানে হেৰি আছে, ব্ৰাঞ্চ আছে, সেইটো আছে মুম্বাইত আছে, কি মারিন টাওয়ার এনেকে ফিফ ফ্লোর, সেই এড্রেসটকে এওঁলোকে কপি করেছে, এওঁলোকে তেনেকে দিছে, কপি করেছে, কপি করে পেলায় এটা 3-4 জন মানে কেজনমান মানে খুব টেকনিক্যালি স্ট্রং মানুষ আছে, লগত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব লাগিব, তেওঁলোকে এই গ্রুপটা বনাই পেলায় এটা ডাঙর স্কেম করেছে। এটা আমার কথা কবলে নাই, এটা কথা কইছো আমি, যেহেতু বাহিরের মানুষও থাকিব পারে, কিন্তু কোন আছে আমি ধরব নো, এওঁলোকৰ লগত এজন মানুষ আছে, বর্তমান বাহন মহাবিদ্যালয়ের প্রবক্তা বলে গম পাইছো আমি, তেওঁ নাম কিভাবে না জানো, রঞ্জিত পেগু বলে, তাত আহি গৈছে, ওনার বলে আছে আসাম, মানে তেওঁলোকে কি ইউজ করেছে, টেলিগ্রাম, টেলিগ্রামত যেটা আমি চাইছো বাহিরের সেই মানুষ কেজনও আছে, লগতে তেওঁ নামটো আছে রঞ্জিত পেগু, রঞ্জিত পেগু ওনার বলে আছে, ওনার আসাম বলে আছে। এটা চাইছো যেটা অফিসিয়াল গ্রুপ, অফিসিয়াল গ্রুপটোত লগ মানে প্রায় 12,000 কিমানটা মেম্বার্স আছে, মানে ধরি লোক 12,000 সিমান মানুষ এই খুলিলে, কিন্তু যদি আসাম টিম, আসাম টিমটো আছে কালিলৈকে 7,500 তিন হব নাকি, 7,500 মান মানুষ আছে, মানে অন্তর্ভুক্ত হয়েছে। এটা চক 12,000 ভিতর ম্যাক্সিমাম মানুষ অসমৰ, বাকিখিনি হয়তো কোবা কোবা হব পারে, কিন্তু তেওঁলোকৰ টার্গেটটো হৈছে অসম, হয় হয়তো এনেকুৱা হব পারে, হব পারে দেই, রঞ্জিত পেগুয়ে বস্তুটো তেওঁ স্টার্ট কৰিছে, তেওঁ মিটিং সিটিং দি কিছু মানে ধৰক গাঁৱে ভূঁয়ে কিছু জায়গা মিটিংও দিছে, মিটিং দি পেলাই মানুহক এনেকে বুজাইছে ইনভেস্ট কৰিব লাগে, এইটো সেই আমেরিকার ব্ল্যাকস্টোন কোম্পানিটোৱে তেওঁলোকে আনিছে, কিন্তু 100-200% গ্যারান্টি সেইটো নহয়। মই আজি মেরাইন যিটো মানে ব্ল্যাকস্টোনৰ মেরাইন টাৱাৰলৈ ফোন কৰিছিলোঁ, তেওঁলোকে কৈছে আমাৰতো তেনেকুৱা কোনো অনলাইন এপছ নাই, আমাৰ ব্ৰাঞ্চ হৈছে আমি আমাৰ মানুহে আমেৰিকাত লগায় শ্বেয়াৰ মাৰ্কেটত লগায়, কিন্তু সেই কোম্পানীটোৱে আমি, আপুনি যদি সঁচাকৈ ইনভেষ্টৰ হয় আপুনি শ্বেয়াৰ মাৰ্কেটত লগাওক, আপুনি সেই এপছৰ থ্ৰুৱেদি কিয় লগাইছে, আপুনি কিমান টকা ইনভেষ্ট কৰিছিলে, মই বেছি ইনভেষ্ট কৰা নাই, একদম মিনিমাম এমাউণ্টটা মই জাষ্ট টেষ্ট কৰিবৰ কাৰণে লগাইছিলোঁ। কিন্তু আপুনি কি শুনিছে, কিমানমান টকালৈকে অসমৰ মানুহে ইনভেষ্ট কৰিছে, তাত প্লেনবিলাক 1,000 টকামানৰ পৰা ষ্টাৰ্ট হৈছে, 1,000, 1,600, 1,600 প্লেনবিলাক স্টার্ট হয়েছে, সিমানের পর শেষ হয়েছে 1,29,000 টাকা, এটা প্লেন 1,29,000 টাকাত বেশি পার্সেন্টেজ দিয়া নাই, 3.2 মান দিছে, কিন্তু লাস্ট 10 দিনমানের পর এনেকা প্লেন কিছু আনিলে, মানে প্রত্যেকটা প্লেনের লগত কিছু এক্সট্রা গিফট পায়, রিসেন্টলি একটা প্লেন আনিছে আপনার, এটা প্লেনের এটা নাম 7,000 টাকা, 7,000 টাকা কিনিলে আপনি যদি 10-6টা কিনে, 7,000 টাকা যদি আপনি 6টা কিনে 42,000 টাকা, মোক সেইটোৱে মনত আছে, মই সেইকাৰণে কৈছোঁ, 42,000 টকা কিনিলে আপুনি এমাহত কিমান পাব জানেনে, 3.5 লাখ টকাতকৈ বেছি, ওৱান মাহত 42,000 টকাতে পাই যাব, 42,000 টকাতে, কিন্তু সেইটো নহয় নহয়, 42,000 টকা কিন্তু মোৰ মানে পইচাখিনি ইনভেষ্ট কৰিছোঁ, কেপিটেলটো ছেভ হৈ আছে, 42,000 টকাটো কিন্তু গ'ল, আকৌ 42,000 টকাটো গুচি গ'ল, কাৰণ প্লেনটো কিনিলোঁ, ৰিফাণ্ডেবল নহয়, এতিয়া মাহে পাৰ ডে 8% নে কিবা 7%কৈ আহি থাকিব, তাৰপিছত কিবা কিবি গিফ্ট আছে, গিফ্টখিনি মিলাই মেলি আপোনাৰ একমাহত 3.5 লাখ টকাতকৈ বেছি পাব, লাষ্টৰ ফাললৈ তেওঁলোকে এইটো এনেকুৱা ধৰণে কৰি দিলে, মানে মাষ্টাৰ মাইণ্ড, মানে অলৰেডি কৈ আছোঁ, অলৰেডি যিখিনি মানুহে ইনভেষ্ট কৰিলে
তেওঁলোকে আকৌ পয়সা ইনভেষ্ট করবর কারণে এই প্লেন আনলে অলোভিত করেছে অলোভিত বন্ধ কেটে হল মানে আমি কালি যেটা আমি ডেলি ডেলি চাও প্রফিট বুক করো চাও কালি যেটা চাইছো সেই টেলিগ্রাম গ্রুপটোর যাক মার্কেটিং ম্যানেজার আসে আর সি বর্মা বলে নাম একটা দিয়েছে ধুনিয়া ছালীজনীর ফটো এখন দিয়ে দিছে সেইবিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো মানু চানু নাই সেবর হয়তো মানে রঞ্জিত পেগে সকল গম পায় কারণ আক এড্রেস পর্যন্ত আছে দেই কন্টেক্ট নাম্বার পর্যন্ত আছে এটা সব কালি যেটা প্রবলেমটো হয়েছে রঞ্জিত পেগেও গম পাইছে হলনে তারপর কি করলে এই আরুষি বর্মা বোলাজনী টেলিগ্রামটা ডিলিট করলে প্রথম প্রথম ফার্স্ট হয়েছে ডিলিট করে দিলে দিনের কি হল একটা বুদ্ধি করে প্রত্যেক মাহর ডাবল ডাবলও দিছে আক কারণ মানে একদম লাস্ট মানে স্টক দিব লাগে আর মানুষ আরো করে গিয়ে আছে কালি ফ্রি সদায় প্রত্যেকটো মাহর ফার্স্ট বুধবার আর সেকেন্ড বুধবার পেমেন্টটা মানে যদি উইথড্র মারো উইথড্র করলে ট্যাক্স নেকাটে বলে কই থা আছে সেই কারণে মানুষবিল বুধবারে রখাই থ দিছে তারপর করলে আমি চাইছিল আমি সোমবার মানপ্রায় মারিছিল উইথড্র সোমবারে উইথড্র হওয়া নাই মঙ্গলবারে উইথড্র হওয়া নাই মঙ্গলবারে রাতে সেই কাহিনীটা সেইটা হয়ে গেল তারপর দেখিল যে আরুষি বর্মা ডিলিটেড একাউন্ট ডিলিটেড তারপর রঞ্জিত পেগুয়ে কি করলে কোনো মেসেজ করব নয় করে পেলালে রঞ্জিত পেগুলে মানে রঞ্জিত পেগুলে নয় সেই গ্রুপট আগতে সবই মানে মেসেজ করবেন ডিসকাশ করবেন করলে কোনো মেসেজ করব নয় তারপর যেটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেল আজি রাতেপাতো এপসটো নাই এপসটো মানে হেই দেখাইছে মানে করাপ্টেড যেটা করাপ্টেড দেখালে সবই তো রঞ্জিত পেগুলে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে ফোন করবল লাগিলে কালি মাজতে এই কথাও কৈছে দেই আপনার কিনা প্রবলেম থাকলে আরুষি ম্যাডামক মানে মেসেজ করক অযথা মোক ফোন মেসেজ করে না থাকি কিন্তু তার আগত রঞ্জিত পেগু তেনেকা নাছিল এই ব্ল্যাক স্টোনের মাধ্যমে আমার প্রত্যেকজন মহিলায় বিশেষক যখন মহিলা আমার এটাও চাকরিজীবী নহয় ঘরের মাজত কিছু সদায় একটা ট্রেডিশনাল কিছু কাম কাজের মাজত নিজের জীবনটা সীমাবদ্ধ করে রাখিছে অর্থনৈতিকভাবে নিজকে অকমান স্বাবলম্বী হয়ে সমাজখনের প্রতি রাষ্ট্রখনের প্রতি দেশখনের প্রতি বা নিজের পরিয়ালটির প্রতি অকমান দায়বদ্ধতার যদি পরিচয় দিব পারো তাহলে মহিলা সবলীকরণটা আমি তেতিয়াহে এটা পরিবেশ এটা পরিব্যাপ্তর উপর আমি নিজকে প্রতিষ্ঠা করব পারো বলে আমি কব পারো মনে কিছু ভাইটি তুমি এই পারিবা নাকি এই এনেকা বহু মানুষে এনেকা ধরনের মেসেজ করে আছে যে এলাও করে দিয়ক সবই কয় কিন্তু মই সিস্টেমটো পড়া নাই তেতিয়া এই ভাইটিটোয়ে মোক করে দিলে কামটো আর সেই কথাটা আপনাদের গিয়ে সুদিলেও এটা তেওঁলোকে কৈ দিব যে মই সেইটো সিস্টেমটো না জানো আসলে মই কোম্পানির বিরুদ্ধে দাখিল করেছো আর আরুষি বর্মা আমার মূর যেহেতু এজেন্টর নিচিনা কাম করেছিল গোটেই বস্তুটো তেওঁৰ মাধ্যমে দি মই লাভ করেছিল আপনি আচরিত পাব আরুষি বর্মার এখন বড় ধুনিয়া ছোৱালী এজনী ফটো একপি দিছে সেগুলি তো আরুষি বর্মা নহয় এদিনও কিয় নাচালে যে ইমান ধুনিয়া ছোৱালী সেইজনী তো আরুষি বর্মাই নহয় আপনি নজনাকে আপনি কথা হয়েছিল না ফোনত কথা পাতিছিল কারণ ফোনত কথা কেতিয়াও হওয়া নাই ফোনটা এই কারণে কথা হওয়া নাই কারণ মই প্রথম যেটা জয়েন করেছিল মই কৈছিলোঁ যে ফোন নাম্বার দিব নাকি তেওঁলোকে বারে বারে কৈছিল যে তেওঁলোকৰ এইটো মানে কোম্পানির বিরুদ্ধ আচরণ কথা এই কারণে তেওঁলোকে এইটো নিদিয়ে আপনি আচরিত হব নাই চক আপনি জনা বুঝা মানুষ একেবারে হোজা হালুয়া যখন মানুষ আপনার মুখলে চাই পয়সা ইনভেস্ট করেছিল সেই মানুষখিনি কেতিয়া কোনে উত্তর দিব সেই মানুষখিনি আপনার মুখলে চাইহে তেওঁলোকে কৈছিল কোন আরুষি বর্মা কোন কোনো গম নাপায় তেওঁ নহয় মই আসলতে ইমানবোৰ মানুহ বাঢ়িব বুলি ভবা নাছিলো আৰু ইয়াত যে হালুয়া হজোৱা মানুহখিনিও যে জয়েন কৰিব সেই কথাটো মোৰ ইমান দৰকৈ চিন্তা কৰা নাছিল মই দুই এজনৰ কাৰণে চিন্তা কৰিছিলোঁ বাকী গোটেইবোৰ ইয়াত থকা 7000 মেম্বাৰক মই জয়েন কৰা নাইতো বাকী আপুনিতো গাঁৱে ভূঞে গৈ আপুনি সভাও কৰিছে গাঁৱে ভূঞে গৈ কৰা নাই কোম্পানীৰ তৰফৰ পৰা এবাৰ মিটিং কৰাৰ এটা পৰিকল্পনা তেতিয়া কাকো চিনি নাপায় আপুনি কাৰো লগত যোগাযোগ কৰা নাই আপুনি নিমাতে এখন হোটেলত তো আপুনি মিটিং কৰিছে নহয় তাকে কৈ আছোঁ আপুনি শুনক কথাটো তেওঁলোকৰ পৰা মোক এটা হেৰি কৰিছিলে মোক ইনিচিয়েটিভ ল'বৰ কাৰণে পৰামৰ্শ দিছিলে যেহেতু আপুনি কোম্পানীৰ লগত আৰম্ভণিৰ পৰা জড়িত হৈ আছে আপোনালোকে এখন মিটিং কৰক আমি কমপ্লিট ফাণ্ড প্ৰভাইড কৰিম ঠিক সেইদৰে ফাণ্ড তেওঁলোকে মই মোৰ পইচাৰে খৰচ কৰি ল'লোঁ খৰচ কৰাৰ পিছত তেওঁলোকে কমপ্লিট ৰিইম্বাৰ্চমেণ্ট কৰিছে গতিকে ইমানবিলাক এটা বিশ্বাসী বিশ্বাসযোগ্যভাৱে কাম কৰি আছে তেনেস্থলত মই কেনেকৈ অবিশ্বাস কৰিম আপোনাক পইচা পাইছিলে আপুনি আপোনাক এতিয়া এজন মানুহে আমাক কৈ থৈ গৈছে যে মানে পাৰ ডে আপুনি 35,000 টকাকে ডাউন কৰিছিলে আপুনি বাপৰে পাৰ ডে নহয় 35,000 টকা সম্ভৱেই নহয় আপুনি কাক দোষিব
মইতো কোম্পানীক দোষারোপ করিম আপনি তো কাকো চিনিয়ে নাপায় তাত মই আরুষি বর্মার কমপ্লিটলি তেও বিশ্বাসযোগ্যভাবে কাম করে আসলে আরুষি বর্মার না জানে কেনে আপনি দুখিব মানে মানু নে তেও গরু কোনো গম না পায় না হয় পরিচয় আপনি না জানে পরিচয় মানে তেও তেও ব্ল্যাকস্টোন কোম্পানির তেও কমার্সিয়াল বিজনেস ম্যানেজার বলি মানুজন আপনি ফোন নাম্বার তো নাই কেনে কে গম পালাতে বিজনেস কিবা কিবি ফিজিক্যালি একো না জানে ফিজিক্যালি কোনা জানে যেটু জিবিলাক প্রশ্ন আমি করু বা আমার যদি কিবা সমস্যা থাকে তেও ইমিডিয়েট সলভ করি দিয়ে এটা উদ্দেশ্য শক্তি শক্তি দয়ে আছে তেও নাই আপনি হেতু জানে না নাই প্লে স্টোর নাই তলুকে কোম্পানির যেটু লিংক থাকে সেই লিংকত যেটি আমি স্টল করি তেতা পোয়া যায় হয় যেটু ব্ল্যাকস্টোন অরিজিনাল হেতু আপনি প্লে স্টোর পাবো তার সম্পূর্ণ আইডেন্টিটি অফিস সব আছে এইটো দিছে আপনি সব প্রথমতে এটো সন্দেহজনক এইটো আপনি প্লে স্টোরত নাই টেলিগ্রামত গোটে কারবার জেনারেল কারবার এটা হলে হোয়াটসঅ্যাপ বা বেলেগত হবো এই গোটেটো টেলিগ্রামের কারবার গোটে কারবারটে প্লে স্টোরত যে বস্তুর কোনো পৃষ্ঠা নাই পেজ নাই এই ফ্রড বলে আপনি এবারও কেউ নাভাবিলে সেইটো হয়তো নাভাবিল সেইটো সাকে মূর দুঃখ আর সেইটাই কথা আসলে সেই কারণে এই গোটে ব্যবস্থাপনাটো কারণে মই আইনৰ সহায় লৈছো আপোনাক শেষত এটা সোধো গম পাই গৈছো উত্তৰখিনি আজিৰ পৰা চাৰি পাঁচ মাহ আগতে তিতাবৰত এনেকুৱা এটা দুৰ্ঘটনা হৈছিল গোটেইখন ৰাষ্ট্ৰ হৈছিল সকলোৱে শুনিছিল পাঁচজন মানুহ জেললৈ গৈছিল একেটা কাৰবাৰতে আপুনি সেই বাতৰিটো শুনিছিল নাই মোৰ মনত নাই আচলতে কেতিয়াবা থাকি যায় বাতৰি সকলোবিলাক মনত থকাটো হেৰিও নহয় মনত নাই আচলতে এই ব্ল্যাকস্টোন যিটো এপ মই আজি 93 ডেজ আজি দিনটো যদি ধৰে 92 নে তিনিমাহ এতিয়া আপুনি পদক্ষেপ আইনৰ জৰিয়তে আপুনি আইনৰ জৰিয়তে কাৰণ মই ফ্ৰড নহয় প্ৰথম কথা আপুনি আমি শুনিছোঁ ভোগদৈ আৰক্ষী ওচৰত যে আপুনি চিকিউৰিটিও বিচাৰিছে চিকিউৰিটি বিচাৰিবলগীয়া কিয় হৈছে নহয় চিকিউৰিটি মানে যিমান ধৰণৰ আমাৰ ভাবুকি আহিছে মানে কেনেকুৱা কিবা আহিছে নেকি অঁ মোৰ মেছেজ আপুনি গ্ৰুপত যদি চায় আপুনি দেখিব যে বিভিন্ন অশ্লীল বাৰ্তা প্ৰেৰণ কৰিছে পইচা বিচাৰিছে আৰু যিবিলাকৰ লগত মোৰ কোনো সম্পৰ্ক মানে প্ৰত্যক্ষ সম্পৰ্ক নাই বা তেওঁলোকক মোৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ কেতিয়াও ৰিকুৱেষ্টো কৰা নাছিলে যে তোমালোকে ইয়াক জইন কৰা মই যাতে এটা প্লেটফৰ্ম দাঙি ধৰিছিলোঁ যে ইয়াৰ যোগেদি কোনোবাই কাৰোবাৰ উপকাৰ হয় নেকি সেইটোহে মোৰ আচলতে উদ্দেশ্য আছিল কাৰণ মোৰ ফ্ৰড কৰাৰ কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই কাৰণ মোৰ প্ৰফেশ্যনটোৱে কেতিয়াও নকয় সেই কামটো কৰিবৰ কাৰণে আপুনি বাহনা কলেজৰ কোনটো বিভাগ মই ৰাজনীতি বিজ্ঞান বিভাগৰ ৰাজনীতি বিজ্ঞান বাহনা কলেজৰ বাহনা কলেজ ঠিক আছে এই চোৰ্চটো মাধ্যমেদি মই মিনিমাম 12-15,000 ডেইলি মোৰ আৰম্ভ 12-15,000 গতিকে খুব কম পইচা নহয় 12-15,000 পইচা কম নহয় ডেইলি আৰ্ণ কৰাটো আৰু এই ব্যৱস্থাটোৰ যেতিয়া পইচাবিলাকৰ লেনদেন কৰোঁ তেতিয়া লক্ষ্য কৰোঁ যে পইচাবিলাক যেতিয়া আমালৈ ট্ৰান্সফাৰ কৰে তেতিয়া NEFT মাধ্যমেদি ট্ৰান্সফাৰ কৰে আৰু NEFT মাধ্যমেদি যেতিয়া ট্ৰান্সফাৰ কৰে তেতিয়া আপোনালোকে বুজিব যে সেই ব্যৱস্থাটোৰ এটা কিমান এটা এটা মানে স্পষ্ট ৰূপ থাকে অৰ্থাৎ এটা যিটো বস্তু মানে বেংকৰ মাধ্যমেদি কৰা হয় বেংকিং ছিষ্টেমৰ মাধ্যমেদি কৰা হয় যেতিয়া এটা অনুষ্ঠান বা যেতিয়া এটা প্ৰতিষ্ঠান যেতিয়া ফেক হ'ব তেতিয়া তেওঁলোকে কিন্তু এই তেওঁলোকৰ অৰ্থনৈতিক দিশটো কেতিয়াও সদায় লুকাই হেৰি কৰিব মই যিমানটো সম্ভৱ জানো কানাডিয়ান চলাৰে গেছ পইচা লৈছিল আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ